নমস্কার বন্ধুরা, আমি স্পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, ভেজ বিরিয়ানি। বিরিয়ানি তো আপনারা সবাই করতে পারেন, অনেক রকম ঝঞ্ঝাটের জন্য বিরিয়ানিটা করা হয় না বাড়িতে, কিন্তু আমি যেভাবে সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো সেইভাবে অবশ্যই বানাবেন, তাহলে দেখবেন খুব সহজে পারছেন। এর জন্য আমি 500 গ্রাম দেরাদুন রাইস নিয়ে নিয়েছি, এটা খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটা আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে একটা মশলা করে নেবো, বিরিয়ানির মশলা যেন সাজিয়ে নিয়েছি, অল্প একটু নিয়েছি জায়ফল, একটা বড় এলাচ, একটা স্টার অ্যানিস নিয়েছি, জৈত্রী নিয়েছি, দারচিনির টুকরো নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি আর গোলমরিচ নিয়েছি। এই মশলাটা আমি হালকা আঁচে হালকা করে ভেজে নেব, আর একটা তেজপাতা সঙ্গে দিয়েছি। এই মশলাটা প্রথমে চাটুতে দিয়ে সেঁকে নিয়ে তারপর গুঁড়ো করে নেব, সেই জন্য তেজপাতা, দারচিনি আর ছোট বড় এলাচ দিয়েছি, ছোট এলাচ, জায়ফল, এই সব মশলা আমি ভালো করে হালকা করে ভেজে নিয়ে তারপর জৈত্রী আর সাজিনেটা দেবো। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, যেন পুড়িয়ে ফেলবেন না, খুব হালকা আঁচেই ভাজবেন। এই মশলাটা কিনতেও পাওয়া যায়, আপনারা ইচ্ছে হলে কিনেও নিতে পারেন। এটা গুঁড়ো করে নিয়ে পনিরটা ভালো করে এই সময় মাখিয়ে নেব। 400 গ্রাম পনির নিয়েছি, ওতে পরিমাণ মতন হলুদ, লঙ্কা বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 100 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এই মশলাটা খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো, এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য নুন চিনি দিয়ে এটা আমি 10 মিনিটের মতন মাখিয়ে রেখে দেব। এদিকে গরম দুধে আমি অল্প একটু কেশর ভিজিয়ে রেখে দিলাম। আর একটা বড় ডেচকিতে সমস্ত বিরিয়ানির মশলা অল্প অল্প করে একটু করে গোটা গোটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা, জায়ফল, জৈত্রী, সাজিরে, লবঙ্গ, এলাচ দিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে এটা ফুটতে দেবো। খুব ভালো করে জলটা ফুটে গেলে তারপর এতে আমি যে চালটা ভিজিয়ে রেখেছি সেই চালটা দিয়ে দিলাম। তার আগে একটু আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে আরও মিনিটখানেক একটু ফুটিয়ে নেব। জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন চালটা দিয়ে দেব। চালটা খুব ভালোভাবে জলটা ফুটলে তারপরেই দেবেন, তাহলে ভাতগুলো খুব ভালো লম্বা লম্বা হবে আর ঝরঝরে হবে। এটা আমি 80% মতন সেদ্ধ করে নেব, বাকি 20% যেটা ওটা দমে সেদ্ধ হবে। ভাতটা হয়ে গেছে, এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। ফ্যানটা ঝরাতে দিয়ে তারপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এটা আমি সাদা তেলে করছি। 3টে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো নুন আর হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। ওই তেলের মধ্যেই একটু গরম মশলা আমি থেঁতো করে আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো ক্যাপসিকামটা দিয়ে একটু ভেজে নিয়ে একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি, টমেটোটাও মিহি করে কেটে নিয়েছি, সেটাও ভালো করে দিয়ে একটু ভেজে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালো করে একটু অল্প জল দিয়ে কষিয়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা বানাবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়। 100 গ্রামের মতন আমার বাটন মাশরুম সেদ্ধ করা ছিল, সেই মাশরুমটা দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন। আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর মশলা মাখানো পনিরটাও এ সময় দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, অল্প একটু মশলার জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার সামান্য একটু হিং দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না এই হিংটা অবশ্যই দেবেন, আর 1 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে আরো মিনিট দিয়ে কষে নিয়ে এতে আমি গরম জল ব্যবহার করব। এই যে রান্নাটা হচ্ছে এটা দিয়েই আমার বিরিয়ানিটা হবে। এবার ভালো করে দেখে নিলাম, নুন টুনগুলো একটু দেখে নেব চেক করে, যখন ফুটে যাবে সামান্য একটু নুন দিয়ে দিলাম, যখন ফুটে যাবে তারপরে এতে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। মিনিট 5 পরে যখন ফুটে গেছে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপরে এতে আমি গোলাপ জল 1/2 চামচ আর 1/2 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম। খুব বেশি মশলা বা খুব বেশি আমি গোলাপ জল দিলাম না, গন্ধ একটু হালকা হলেই খেতে ভালো লাগে। এবার একটা বড় ডেচকির মধ্যে আমি 1 চামচ ঘি এরমভাবে মাখিয়ে নিলাম যাতে বিরিয়ানিটা না বসে যায়। এবার প্রথম লেয়ারটা
দিয়ে দেব, এজন্য একটু গ্রেভির ঝোল একটু দিয়ে দিলাম। গ্রেভিটা দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দিয়ে এবার একটা লেয়ার ভাত আমি এভাবে ভালো করে ছড়িয়ে দেব। প্রত্যেকটা লেয়ার ভাত একবার করে দিয়ে দেওয়ার পরে অল্প একটু এই যে তরকারিটা আছে এই তরকারি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো, আর দুধে যে কেশরটা ভেজে রেখেছিলাম সেই কেশরের মধ্যে অল্প একটু মিঠা আতর, অল্প একটু গোলাপ জল আর অল্প একটু কেওড়ার জল দিয়ে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম, একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, অল্প একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এর উপরে আরও এক লেয়ার এই পনিরের তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দেব। একটু ঝোলও গ্রেভি দিয়ে দিলাম। এইভাবে সমস্ত লেয়ারটা আমার তিনবারে দিয়ে দিতে পেরেছি। আরও এক লেয়ার ভাত দিয়ে দিলাম, ঠিক এইভাবে ছড়িয়ে দিয়ে এরপরে নুন চিনি অল্প একটু ঘি একটু বিরিয়ানির মশলা দুধের কেশর ভেজানো ওই দুধটা দিয়ে দিলাম, তারপর আরও একটু ঘি ছড়িয়ে দিয়ে নুন চিনি সামান্য ছড়িয়ে দিয়ে এটা দমে আমি 25-30 মিনিট হতে দেব। আর এটা দমে বসানোর জন্য আমি অল্প একটু আটা মেখে নিয়েছি নরম করে, সেই আটাটা চারদিকে ভালো করে মাখিয়ে দিয়ে তারপর চাপা দেব। আর এই ডেচকিটা প্রথমেই আমি শুধু সবশুদ্ধ আমি গ্যাসের ওপর বসাবো না, এটা একটা মোটা চাটু আছে চাটুর ওপর বসিয়ে দেবো আর গ্যাসটা একদম লোতে রেখে দেবো। পুরো 30 মিনিট এটা দমে হবে যাতে কোনো হাওয়া না ঢোকে সেটা দেখে নেব। একটা ফুটো ছিল সেখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। 30 মিনিট পরে ফিরে আসছি। অবশ্যই আপনারা এই রেসিপিটা বানাবেন। নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কেমন হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।